রাজপোহালী সপ্তম দফা নির্বাচন, সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন, আর এই দফায় ভোট রয়েছে কলকাতায়। কলকাতার জন্য যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, বিশেষভাবে নজর রাখছে নির্বাচন কমিশন। কিউআরটি ভ্যান মোতায়েন করা হচ্ছে কলকাতায়, বিশেষ নজর নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নজিরবিহীন কিউআরটি ভ্যান মোতায়েন করা হচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, হ্যাঁ দেখো, সপ্তম বা শেষ দফায় যে ভোট আগামীকাল রয়েছে রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে, তাতে কমিশন বিশেষ নজর দিয়েছে কলকাতার 2টো লোকসভা কেন্দ্র রয়েছে, তার সঙ্গে বসিরহাট এবং ব্যায়ামরাবা কেন্দ্রের জন্য। এর মধ্যে যদি শুধু কলকাতার কথা ভাবা যায়, দেখা যাচ্ছে কলকাতা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, এই 2টো লোকসভা কেন্দ্র রয়েছে। কিন্তু কলকাতা পুলিশ কমিশনারেট এলাকা যদি ভাবে, তাহলে 4টে লোকসভা কেন্দ্র পড়ছে, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং জয়নগর লোকসভা কেন্দ্রের কিছুটা অংশ। এই কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় আগামীকাল 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে রাজ্য সরকার কমিশন, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশ থাকছে প্রায় 11,000-এরও বেশি। এই শুধুমাত্র যদি আমরা কলকাতা পুলিশ কমিশনারেট এলাকা ভাবি তাহলে, এবং এখানে 11,312 জন রাজ্য পুলিশ থাকছে, আর 600টি কুইক রেসপন্স টিম থাকছে, কিউআরটি ভ্যান বা কুইক রেসপন্স টিম ইউনিট, সেটা থাকছে 600টি। এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, যে এই যে কলকাতার 4টে, কলকাতা পুলিশ কমিশনের এলাকায় 4টে লোকসভা কেন্দ্র পড়ছে, তার মধ্যে কলকাতা উত্তর কেন্দ্র, এখানে 1,869টি বুথ আছে। এই 1,869টি বুথের জন্য 66.5 সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এটা কলকাতা উত্তরের জন্য থাকছে। কলকাতা দক্ষিণ কেন্দ্রে 2,078টি বুথের নিরাপত্তা থাকছে 82.5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যাদবপুর কেন্দ্রের অনেকটা অংশ পড়ছে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায়, সেই কারণে এই যাদবপুর কেন্দ্রের মোট 943 বুথের জন্য 36.5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং ভাঙর যেহেতু আলাদা করে জুড়েছে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায়, সেই ভাঙরের জন্য 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ কলকাতাকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা, এর পাশাপাশি 72টি বিল্ডিং আলাদা করে বা হাইরাইজ বিল্ডিং যেগুলোর দিকে আলাদা করে নজর দেওয়া দিয়েছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক ড্রোন ক্যামেরা ব্যবহার করাও হতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর সঙ্গে সঙ্গে HRSS টিম রয়েছে, কুইক রেসপন্স টিম তো রয়েছেই, যে কোনো প্রয়োজনে বুথের নিরাপত্তা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বুথ এলাকার বাইরেও যদি কখনো কোনো রকম ঘটনা ঘটে, সেই এলাকার শান্তি বজায় রাখার জন্য কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে নির্বাচন কমিশনের। কমিশন যেটা মনে করছে যে এর আগের 6টি দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, সপ্তম দফা এবং হাই ভোল্টেজ কেন্দ্র এগুলো, সেখানে আর কোনোরকম কোনো সমস্যা যদি না হয়, এবারের এই ভোটটা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয় সেই চেষ্টাতেই কমিশন রয়েছে, এবং সেই হিসেবেই সম্পূর্ণ খাড়া সবকটা নির্বাচন কেন্দ্রকে মাথায় রেখে, বিশেষ করে বসিরহাটের কথাও মাথায় রয়েছে, বসিরহাটের সাম্প্রতিক সময় সন্দেশখালী নিয়ে যেভাবে উত্তপ্ত হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সে কথা মাথায় রেখেও কিন্তু বসিরহাটের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ সঞ্জু।